আব্বাজান গো, আমার আব্বাজান গো, আমি একটা রাতের বেলা একটা স্বপ্ন আমি দেখেছি। কি স্বপ্ন দেখেছো বলো বাবা? ও বাবা ইউসুফ একবার বলে ফেলো, আমি আপনি স্বপ্নখানা দেখতে রয়েছে, 11টা নক্ষত্র, 11টা তারকা আমার জানো সেজদা করতে রয়েছে, চন্দ্র আর সূর্য। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বলেন, ওরে আমার বেটা ইউসুফ গো, শুনে লাও, জেনে লাও, শুনে লাও। কলায়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাক কায়দাও ইন্না শাইতান কানা ইনসানে আদু আম্মবে নাও। ও বাবা ইউসুফ গো, তুমি জানো এই কথা কারোর কাছে বলবে না, আমি তোমার কাছে, তুমি যে স্বপ্ন দেখেছো এর কথাগুলো ভেঙে ভেঙে তোমাকে আমি জানাচ্ছি। 11টা তারকা সেজদা করছে মানে তোমার 11 জন ভাই তোমার সেজদা করছে, চন্দ্র আর সূর্য মানে তোমার মা আর তোমার আব্বা। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। এ আব্বা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের আব্বা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের যিনি আগে আগে নবী ছিলেন তার নাম ইসহাক আলাইহিস সালাম, তার আগে যিনি নবী ছিলেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম কি গো? একবার বলা যাবে? আজর কি নাম বললাম? আজর, যিনি ঠাকুর বানাতেন, ঠাকুর তৈরি করতেন, ঠাকুর তৈরি করে আর বাজারে বিক্রি করতেন। আব্বা, তানার ঘরে আল্লাহ নবী করে পাঠালেন, আমাদের ঘরের ছেলেরা নামাজি হতে পারে কি না পারে? আমাদের ঘরের ছেলেরা ওলি না হোক, পীর না হোক, আলেম না হোক, হাফেজ না হোক, আমাদের ঘরের ছেলেরা, বাড়ির ছেলেরা একটু নামাজি ছেলে হবে এই আশা করতে পারি কি পারি না? আব্বা, একটু নামাজি বানাবে, নামাজি বানাবে। আল্লাহ পাক কার ঘরে কি করে দেখুন, আমি ওয়াজ খানা শুরু করে দিয়েছি। আল্লাহ পাক কি সুন্দর করে, এত সুন্দর করে বলছেন, ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর গর্ভে 12 জন ছেলে ছিল, কজন ছেলে? আপনার 10 জন ছেলে ছিল, কজন ছেলে? 10 জন। বড় স্ত্রীর ঘর গর্ভে 10 জন ছেলে আর ছোট স্ত্রীর গর্ভে 2 জন সন্তান। 2 জন সন্তানের ভিতরে একজনের নাম বনিয়ামিন আর একজনের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইনি হলেন আল্লাহ পাকের নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে, একটা ছেলেকে আমার আল্লাহ নবী করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে যে আব্বার কাছে বলছে, আব্বা আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, আকাশের 11টা তারকা যেন আমার সেজদা করছে আর চন্দ্র আর সূর্য। আব্বা বলছে, বাবা 11টা তারকা মানে তুমি তোমার 11 জন ভাই তোমার সেজদা করছে আর চন্দ্র আর সূর্য মানে তোমার আব্বা আর মা, আর এর মানে হলো আল্লাহ তোমার বড় করবে, নবী করবে, পয়গম্বর করবে। তুমি যেন কারোর কাছে এটা শোনাবে না স্বপ্নর কথা, বিশেষ করে এ আব্বা খেয়াল করে শুনতে হবে, এই স্বপ্নের কথা তুমি যেন তোমার ভাইদের কাছে জানাবে না। কেন? ইন্না শাইতান কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ওরা তোমার ক্ষতি করতে পারে। আব্বা জান ভাই দান, ও মোমিন মুসলমান, ও জনেরা যুবক ভাইরাও, এই যখন স্বপ্নের কথা খানা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলছিলেন, আব্বা রে ওই সময় আমার আব্বা জান, আরে দুটো ভাই ইউসুফ আলাইহিস সালামের দুটো ভাই দেয়ালের গায়ে কান লাগিয়ে কান লাগিয়ে ওরা দুজন শুনছিল, শুনে তাড়াতাড়ি ছুটে 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 চলে গেল, ভাইদেরকে ডেকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। ভাইরা রে একটা
কথা তোমরা শোনো, আজকে আমি বলবো কি আছে ভাই ভালো ভালো। আরে ইউসুফ আমাদের, আরে একজন ছোট ভাই ইউসুফ, ওই ইউসুফকে আমার আব্বা এত ভালোবাসে, আমার আব্বা আমাদের কাউকে ভালোবাসে না। ইউসুফ একটা স্বপ্ন দেখেছে রাতের বেলা, ওই স্বপ্নর কথাটা আব্বা জানকে শোনাচ্ছে, আর আব্বা জান ডেকে ডেকে বলছে বাবা ইউসুফ তুমি জানো কাউকে তোমার ভাইদেরকে বিশেষ করে স্বপ্নের কথাটা শোনাবে না। ভাইরা তো রেগে সব চুচুড়ে হয়ে গেছে, আমরা টাকা পয়সা ইনকাম করব আর আমাদের টাকায় সংসার চলবে, আব্বার কাছে টাকা দেব, কষ্ট করব, উট চড়াব, ছাগল চড়াব, বকরি চড়াব, আর সংসার চালাবো আমরা, আর আর ছোট ভাইকে ভালোবাসবে এ মেনে নেওয়া যাবে না। যে করেই হোক এর প্রতিশোধ নিতে হবে। কি প্রতিশোধ নেব? এই ছোট ভাইকে ইউসুফকে ওখান থেকে আব্বার কাছ থেকে নিয়ে চলে আসবো, এনে ওকে মার্ডার করব, মেরে শেষ করে দেব। দিয়ে আব্বা একদিন না হয় কাঁদবে, দুদিন না হয় কাঁদবে, তিন দিন কাঁদবে, কাঁদার পরে আর কাঁদবে না, ইউসুফের কথা ভুলে যাবে, তখন আমাদেরকে আব্বা ভালোবাসবে। ইউসুফকে মেরে দিতেই হবে, যে কোনো কায়দায় আব্বার কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে। বলে ঠিক বলেছ, সব ভাইরা যুক্তি করে নিয়েছে পাহাড়ের উপর বসে বসে। এখন আব্বা জান আল্লাহ নবীর ছেলে বলে একটা সন্তান ছিল, ওই ছেলেটার নাম ছিল কেনান। কেনান কেনান কিন্তু আল্লাহকে মানি মেনেছিল না, নবীর ছেলে বলে যে তাও যে আল্লাহকে মানবে ডাকবে না। আব্বা আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি করে আল্লাহ তুমি আমার হেদায়েত দিও, আমাকে কবুল করো, আমার ছেলেগুলোকে নামাজি বানায়ো, আমার ছেলেটাকে আলেম হাফেজ করায়ো, আল্লাহ ওয়ালা করায়ো। আল্লাহর কাছে দোয়া চাওয়া বেশি বেশি করে, আল্লাহ পাক জান নসিবে দেবেন, কপালে দেবেন, ঠিক না? ঠিক জি জি আব্বা। আব্বা জান ভাই জান আমার যে কথা বলছিলাম বাবা, কথায় কথা বেড়ে যাবে। আরে সন্তানদের জন্য আব্বা মা বদদোয়া করবেন না জীবনে, আব্বা মা আব্বার কাছে যাওয়া হবে, গিয়ে সন্তানটাকে নিয়ে ইউসুফকে নিয়ে আমরা চলে আসবো। আব্বা জান ভাই দান ও মুমিন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরা রে, সবাই মিলে আলোচনা করে নিলাম, এই বাত চলে গেল আব্বার কাছে। আমার আব্বা ও আমার আব্বা একবার শোনেন শোনেন, ইউসুফ তো আমাদের ছোট ভাই, আমাদের কাছে কেন দেবেন না আব্বা? একবার বলুন বলুন আব্বা গো, আপনার আমরা কাছে বলবো একবার, আমরা নিয়ে পাহাড়ের উপর বেড়াতে নিয়ে যাবো, গাছপালা গুলো দেখাবো, ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর আনন্দ দেব ইউসুফকে। ইউসুফ বলুক না, ইউসুফ তুমি আমাদের সঙ্গে যাবে কি না যাবে বলো। আব্বা জান ঠিকই বলেন, না বাবা না, আমি আমার বড্ড ভালোবাসি আমার ছোট ছেলেটাকে, আমি ইউসুফকে ছাড়া থাকতে পারবো না, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাও না, নিয়ে যাও না। না 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 আব্বা রে, কোনো কথা ভাইরা শুনতে চায় না। আব্বা জান আপনি এমন কথা বলবেন না, একদিন আপনি খালি আমাদের কাছে দিয়ে দেখেন, আমরা নিয়ে যাব বেড়াবো, আনন্দ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুশি করে আবার নিয়ে চলে আসব। ইউসুফ বাচ্চা ছেলে মামা, ও তখন কান্দে লাগলো, আব্বা গো আমি যাব, আমার ভাইদের সঙ্গে একবার আমি খেলতে যাব মাঠে, পাহাড়ের চূড়ায় যাব, আনন্দ করব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবা ওই সময় বলেছিলেন, ও আমার বেটারা শোনো শোনো, আমি আজকে তোমাদের কাছে বলছি, আমার ইউসুফকে তোমরা নিয়ে যাবে, আরে তোমরা খেলাধুলা করবে, কোথায় বাগে নিয়ে যদি খেয়ে ফেলে তখন কি হবে বল?
তখন ওই দেশে বড় বাঘের উৎপাত ছিল। কেনান দেশটায় বড় বাঘ জঙ্গলে, এখন আমাদের এলাকায় সুন্দরবনে যেমন বাঘ আছে না, এই কেনান দেশে তখন বাঘের খুব খুব উৎপাত ছিল। এই জন্য তোমরা খেলা করবে, বাঘে নিয়ে খেলা খেলা খেয়ে নেবে, আমি ছাড়ব না। ভাইরা আমার আব্বা জানেরা, ভাইরা বলল আব্বা আপনি চিন্তা করবেন না, আব্বা গো আপনি আমাদের কাছে দিয়ে দেখেন, আমরা লক্ষ্য রাখবো কিছু ভাই, কিছু ভাই গিয়ে খেলা করব, আবার একদল এসে লক্ষ্য রাখবো, আবার একদল গিয়ে খেলা করব, আপনার কোন চিন্তা নাই, একবার দিয়ে দেখেন, দিয়ে দেখেন। আল্লাহর নবী বলেন বাবা ও আমার ছেলেরা সন্তানেরা তবে শোনো, আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি গো, আবে একবার খেয়াল করে রেখে দিও, সন্ধ্যার আগে আগে আমার বেটাটা নিয়ে চলে আসবে। আমার ভাই দানেরা রে সন্ধ্যার আগে নিয়ে চলে আসবে বাবা। সবাই মিলে রাজি হয়ে গেল, আব্বা ঠিক আছে তাই হবে। আব্বার সামনে ইউসুফকে বাবা এক ভাই খোলে করে নিল, আর এক ভাই এসে বাবা টানাটানি করে, আমার খুলে দাও আমার খুলে দাও, আর এক ভাই এসে টানাটানি করে, আমার কাছে দাও আমার কাছে দাও, আর এক ভাই এসে টানাটানি করে, আব্বার সামনে নাটক করছে, দয়া মায়া দেখাচ্ছে বাবা, ভালোবাসা দেখাচ্ছে। ভাইরা রে আব্বার সামনে এমন করে টানাটানি টানাটানি করে আব্বা আর ইউসুফকে নিয়ে নিল। ওইখান থেকে বাবা নিয়ে যখন আব্বার চোখের আড়াল হয়ে গেল, অনেকটা দূরে নিয়ে চলে গেছে, পাহাড়ের উপরে উঠে গেছে আব্বারে, ওই ইউসুফকে নিয়ে এক ভাই ভাই ঠ্যাস করে বাবা পাহাড়ের উপর ফেলে দিয়েছে। একজন এসে ঘুষি মারে, আমি তো তোমাদের ছোট ভাই গো, একবার ছেড়ে দাও ভাই। এক ভাই এসে বলছে মজা তোমার দেখাচ্ছি, আজকে তোমার খেলা দেখাবো, আর একজন এসে মারে ইউসুফ পাত্তা ছেলে, বড় ভাইয়ের নাম ছিল রুবেল, বড় ভাইয়ের অন্তরটা নরম দয়া মায়ায় ভরা ছিল বাবা। বড় ভাইকে ডেকে বলে বড় ভাই তুমি কিচ্ছু বলবে না, কেন এমন করে মারে, একবার দেখো ভাই। বড় ভাই ডেকে বলে ভাইরা তোমরা কি শুরু করে দিয়েছো, কেন এমন করে তোমরা মারছো, এত বাচ্চা ছেলে তোমরা কেন এমন করে মারছো, আব্বার কাছে নিয়ে যাবো চলো। আর ওই সময় বাবা ভাইরা কি বলছে জানেন, ও ভাই বড় ভাই রুবেল গো, দরকার হলে তুমি যদি আজকের কোনো কথা বলেছো দ্বিতীয়বার, দ্বিতীয়বার যদি কথা বলেছো আগে তোমার মার্ডার করবো, বড় ভাই তোমার আগে কাটবো খুন করবো, তারপরে আমার ছোট ভাইকে আমরা মেরে দেবো, আজকের কোনো কথা বলবে না, দ্বিতীয়বার যদি কথা বলেছো বড় ভাই তোমার আগে মার্ডার করবো। বড় ভাই সাবধান, আর দ্বিতীয়বার ইউসুফের নামে কোনো কথা বলবে না, আজকে আমরা যা করবো তোমরা খালি দেখো কি করি দেবো। আরে আমার ভাই দানেরা, ও আমার আব্বা জানেরা, জওয়ান জওয়ান ভাইরা রে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে আব্বা রে এত মার মারে গো, জামা কাপড় খুলে খুলে নেয় গো, আল্লাহর নবীর মেরে ফেলে দে বাচ্চা ছেলেকে, ছোট ভাই কাঁদে বড় ভাইরা রে তোমরা আমার মেরে দিও না, মেরে দিও না ভাইরা গো, ছোটবেলায় আমার মা মারা গেছে, আব্বার কাছে একবার আমার দিয়ে এসো, কোনো কথা শুনি না, বড় ভাই ডেকে বলে ভাইরা তোমরা মেরে দিও না। পাশে একটা কুয়া আছে জঙ্গলের মধ্যে রাস্তার ধারে, ওই কুয়ার ভিতরে কমসে কম ফেলে দাও, ওই কুয়ার ভিতরে ফেলে দিলে আস্তে আস্তে ওইখানে পড়ে পড়ে অনেক দিন ধরে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বলে ঠিক বলেছ, নিজে হাতে মারার দরকার নাই, তাড়াতাড়ি সবাই মিলে জামা কাপড় গুলো খুলে নিয়ে কুয়ায় ফেলে দেবে, নিয়ে যাচ্ছে টেনে 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 টেনে।
আল্লাহ নবী কাঁদে বাবা, আল্লাহ নবী বাচ্চা ছেলে এত কান্না কাঁদে ভাইরা গো, আমার তোমরা কুয়ায় ফেলে দিও না, আমার তোমরা কুয়ায় ফেলে দিও না, একবার শোনো ভাইরা, আমার যদি কুয়ায় ফেলে দাও আমি কুয়ায় পড়ে যাব, ওই কুয়ার ভিতরে পানি আছে, পানির ভিতরে আমি ডুবে যাব, আমার কুয়ায় ফেলে দিও না আমি মারা যাব, কুয়ার দেয়ালখানা ধরে ফেলেছে ভাইরা গো, একবার নিয়ে চলো নিয়ে চলো, কোন কথায় কান দিচ্ছে না, সবাই মিলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বাবা, অনেক ভাই একসঙ্গে মিলে চাগিয়ে নিয়ে তুমি যেখানে থাকো না কেন জিব্রাইল গো, আমার নবী ইউসুফকে বাচ্চা ছেলেকে কুয়ায় ফেলে দিয়েছে জিব্রাইল, চলে যাও তাড়াতাড়ি, কি আমার নবীকে ধরে নাও, তাড়াতাড়ি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, একবার দরুদ একদিন তোমার না হবে মসজিদে এলান, একদিন তোমার না হবে মসজিদে এলান, তৈরি দেখো তৈরি রেখো কাপড়ের মাল সামান, একদিন তোমার না হবে মসজিদে এলান, যেদিন মারা যাবেন মারা যাব, সর্বপ্রথম আগে মসজিদের মাইকে আওয়াজ হবে, আব্দুস সাত্তার সাহেব মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজ জোহর নামাজ বলবে কি বলবে না, আহারে কি সুন্দর সুন্দর চমক চমক, একদিন তোমার না হবে মসজিদে এলান, তৈরি দেখো তৈরি রেখো কাপড়ের মাল সামান, একদিন তোমার না হবে মসজিদে এলান, বন্ধু সজন আত্মীয় জন, বন্ধু সজন আত্মীয় জন, পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে তোমার ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার না মসজিদে হবে এলান, একদিন তোমার না মসজিদে হবে এলান, বন্ধু স্বজন আত্মীয় জন, পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে তোমার ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, জোরে বলুন নারায় তকবীর, আরো জোরে বলুন নারায় তকবীর, এ চিল্লে বলুন না নারায় তকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও আলা আলে সাইয়্যিদিনা, ভাইরা আমার আব্বা
বাবা জানেরা ও জোয়ানেরা জুবাইরা ভাইরা আপনাকে শুনিলেন জেনেলেন আব্বা আল্লাহর নবীকে ফেলে দেওয়ার পরে এই বাত আস্তে আস্তে করে ভাইরা বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে হেঁটে হেঁটে ভাইরা আলোচনা করছে পাপ বিদায় হয়ে গেছে আর আমাদের কোনো চিন্তা নাই চিন্তা নাই একজন ভাই বলে উঠল ভাইরা এখন আব্বার কাছে গিয়ে কি বলা হবে আগে বলো বলে কোনো চিন্তা করিস না আরে তাড়াতাড়ি করে যাও ওই যে ছাগল রয়েছে ওখান থেকে একটা ছাগল ধরে এনে জবে করে ছাগলের রক্তগুলো ইউসুফের জামায় ভালো করে মিশিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে ইউসুফের জামা খানা দেখাবো আব্বার কাছে মিথ্যা করে ছলনা করে কাঁদবো চোখের পানিগুলো ফেলবো আরে আব্বা মনে করবে বাগে খেয়ে ফেলেছে কি করা যাবে কিছু করার নাই আরে আব্বা আস্তে আস্তে করে ইউসুফের কথা ভুলে যাবে বলে ঠিক বলেছিস বাবা আল্লাহর নবীর আরে সন্তানেরা সবাই মিলে যুক্তি করে নিল আব্বা আস্তে আস্তে করে আব্বা রে একটা ছাগল ধরে নিল ওই ছাগলটা জবে করে নিয়ে ওই রক্তগুলো জমে ভালো করে মাখিয়ে নিয়ে এইবারে হাঁটতে হাঁটতে চলে গেল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে মিথ্যা করে কাঁদতে রয়েছে রে আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা ডেকে বলে বাবা কি হয়েছে বলো বলে আব্বা গো আপনি যা বললেন তাই হলো আমরা খেলা করছিলাম আব্বা গো এই বাঘে এসে দেখুন দেখুন ইউসুফের খেয়ে ফেলেছে এই দেখেন তার প্রমাণ রক্তে জামাটা লাল হয়ে রয়েছে আব্বা ইউসুফ আলাইহিস সালামের জামাখানা ভালো করে ধরে ধরে দেখছেন আব্বা রে জামায় কোনো ছেঁড়া ফাটা নাই কাটা কুটো ফাটা ফুটো কিছুই নাই আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরে গেল আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বাবা ওই সময় বলেছিলেন হারে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন বাঘ বড় বুদ্ধিমান বাঘ রে আমার এমন বাচ্চার খেয়ে নিল বাঘের কোনো জামা কোনো দিকে ছিলল না পারল না ফুললো না জামার ভিতর থেকে বার করে তারপরে আমার ছেলেকে খেয়েছে এত ভালো বাঘ আমি জীবনে কোনোদিন দেখিনি আল্লাহ নবী ইন্নাল্লাহ মাসাবিরিন আল্লাহ নবী ধৈর্য ধরলেন বাবা এত কান্না কেঁদেছিলেন বাচ্চার জন্য গো কিতাবের মধ্যে লেখা আছে বাবা কেঁদে কেঁদে চোখের পানি বাবা আরে শেষ হয়ে গেল আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের বাবা চোখ দুটো বাবা কান্নার কারণে অন্ধ হয়ে গেল বাচ্চার জন্য এত কাঁদলেন আল্লাহ তুমি এর বিচার তুমি করো আল্লাহ তুমি ছাড়া কেউ তুমি সব দেখেছো তুমি সবই জানো আল্লাহ তুমি এর বিচার তুমি করো তোমার কাছে বিচার দিলাম আব্বা বেশি যদি কিছু বলে যদি আবার আব্বারও ধরে এত বদমাস আরে আব্বাকেও ধরে ধরে গন্ডগোল করে বাজে কাজে কাজে ভয়তে আব্বা আল্লাহ তুমি বিচার করো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কাঁদছেন চোখের পানি ফেলছেন আল্লাহ বাচ্চা কোথায় কি হলো আল্লাহ ভাইরা আমার আব্বা জানেরা ও জোয়ানেরা যুবক ভাইরা রে আমার সোনার মানিকেরা রে একদল মনি কই রাস্তা আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ওই বড় ছেলেটা বাবা যার নাম হলো বাবা রুবেল ওই রুবেল ওর অন্তরটা দয়ায় মায়ায় ভরা প্রতিদিন কিন্তু বাবা আরে ইউসুফের দেখতে যেত বাবা সব ভাইরা খেলা করতে যায় কাজে কামে বার হয়ে যায় এর পকেট করে রুটি নিয়ে যায় খাবার নিয়ে যায় পকেটে করে নিয়ে গিয়ে দড়ি বেঁধে রশি বেঁধে ওই দড়িটা কুয়ার ভিতরে ঝুলিয়ে দেয় ইউসুফকে ডেকে বলে ভাই রে কি করবো বলো ভাই আমি ওদের কাছে পেরে উঠি না আমি একা কি করব তুমি এই রুটি গুলো খাও আর এখানে তুমি থাকো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের ওই বড় ছেলেটার মনে বড় দয়া মায়া ছিল আরে প্রতিদিন খাবার নিয়ে যায় ছোট ভাইয়ের জন্য বাবা খাবারটা গিয়ে পৌঁছে দিয়ে আসে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ
বড় ভাই বড় নরম দিলের মানুষ, খাবার নিয়ে প্রতিদিন রুটি নিয়ে যায়, দড়ি বেঁধে কুয়ার ভিতরে ছেড়ে দেয়। ভাই ধরো তুমি খাও, কি করব বলো, আমি ওদের সঙ্গে পারি না, ওরা অনেকজন দলে ভারী, কোথায় যাবো বলো, কিচ্ছু করার নেই। ভাইরা আমার আব্বা জানেরা ও সোনার মানিকেরা, এরকম করে দিন পার হয়ে যায়। একদল বনি কই রাস্তা দিয়ে আসছিলেন বাবা, হেঁটে 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 ওই বনিকের দলগুলো আসার সময়, ওরে আমার আব্বা রে, আরে ওই বনিকের দলের ভেতরে যিনি বাবা সর্দার ছিল, মালিক ইবনে জার, ওর নাম মালিক ইবনে জার। কি নাম বললাম শুনে বলুন? মালিক ইবনে জার। ওই মালিক ইবনে জার, আরে ওইখানে বসে গেলেন, বলে ভাইরা দাঁড়াও, এইখানে কুয়ার রয়েছে, ওই কুয়ার ভিতরে পানি খাবো, বালতি ফেলে দেবো, বালতি ফেনে দে পা বালতি করে পানি তুলবো, পানি খেয়ে জিরিয়ে নিয়ে আবার আমরা এখান থেকে যাও রওনা দেব, চলে যাব। বলে ঠিক বলেছো, কুয়ার ধারে সবাই বসে পড়েছে, মালিক ইবনে জার একটা মালতি কুয়ায় ছেড়ে দিয়েছে, বালতি কুয়ায় ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে, ওরে জিবরাইল রে তাড়াতাড়ি চলে যাও, আমার ইউসুফ নবীকে বলে দাও, আমার ইউসুফ নবী জানো তাড়াতাড়ি পানির বদলে ওই বালতির উপর চড়ে উঠে বসে পড়ে। আরে তাড়াতাড়ি আল্লাহর নবীকে জিবরাইল আমিন খবর দিয়ে দিলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আরে বালতির উপর উঠে বসে পড়েছে, আরে বালতি ভারী ভারী লাগছে। মালিক ইবনে জার মনে করলো পানি ভর্তি হয়ে গেছে, টানা শুরু করেছে বাবা, টেনে 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 তোলে। এইবার দেখে আব্বা যখন কাছাকাছি এসে গেল বাচ্চা, ওই সময় মালিক ইবনে জার দেখছে কোয়াটা আলো আলো হয়ে গেছে, এত সুন্দর দেখতে আল্লাহ করেছিলেন বাবা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে। আব্বা রে সবাই দেখে আনন্দে আনন্দিত হয়ে গেল, ওই বনিকের দলেরা বাবা এ টানাটানি করে, এ বলে আমি নব বাচ্চাটা, এ বলে আমি নব বাচ্চাটা, এ বলে আমি নব রে, সবাই মিলে চিল্লা চিল্লি শুরু করে দিল। মালিক ইবনে জার বলে এ কি কথা, আমি দড়ি ফেললাম, কোয়া ফেললাম তো, আমি কোয়াইতে দড়ি ফেললাম, বালতি ফেললাম, আর তোমরা ভাগ নব বলছো, কেমন করে এটা হয় না, আমি ফেলেছি, আমি তুলেছি, আমি হকদার, আমি পাওনাদার, আমার সঙ্গে কেউ তোমরা লাগবে না। এত সুন্দর দেখতে বাচ্চাটা, দেখে সবাই কাড়াকাড়ি শুরু করেছে, আমার এখন যখন চিল্লাচিল্লি শুরু করেছে, ওদিকে ভাইরা তো 11 জন ভাই, ওদিকে পাহাড়ের উপর খেলা করছিল, ওরা সবাই আওয়াজ শুনে ওখানে চিল্লাচিল্লি হচ্ছে কেন, চলো তো যাই দেখে আসি কি হয়েছে, সবাই ছুটে ছুটে এরকম হয় না, এক জায়গায় আওয়াজ হলে সবাই দৌড়ে যায়। এখন সবাই মিলে দৌড়ে এসে দেখে আব্বা ওইখানে ওই ওই ওদের ভাইদেরকে তুলে ফেলেছে, ওই ভাইটা তুলে ফেলেছে, একে তুলেছে কে, এই গোলামটা তুলেছে কে, ভাই ভাই পরিচয় দেয় না, বলছে গোলাম, আমাদের বাড়ির বদমাইশ গোলাম, বাজে গোলাম, এই গোলামটা তুলেছে কে, বলছে আমরা তুলেছি, বলছে কি হয়েছে, অসুবিধা কি হয়েছে, আমরা পানি খাওয়ার জন্য বালতি ফেলেছি, বালতির উপর উঠে এসেছে, অসুবিধা কি হয়েছে বলো, বলছে তবে শোনো তোমাদের কাছে দিতে পারি, টাকা দিতে হবে, তোমরা নিয়ে চলে যাবে জানি, তবে টাকা দিয়ে দাও, তবে নিয়ে যাও, এই গোলাম বদমাশ গোলাম, তবে সাবধানে নিয়ে যাও, ঠিক আছে, আল্লাহর নবীকে আরে সঙ্গে সঙ্গে কয়েক টাকায় দিয়ে দিলেন বাবা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন কিছু টাকা দিয়া, ওরা টাকা নিয়ে চলে গেছে। এবারে এরা উটের পিঠে মালিক ইবনে জার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে নিয়েছে। ওরে আমার আব্বা জান, ও আমার ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, এই বাপ যখন উঠখানে হাঁটা শুরু করেছে, ওই মালিক ইবনে জার মামা বাচ্চাটার পিছনে বসিয়ে নিয়েছে, ওই বাচ্চা ছেলেটি মামা পিছন দিকে চেয়েছে, এত কান্না কাঁদে, চোখের পানি ফেলে আর কাঁদে, মালিক ইবনে জার দেখে বলে বাবা তুমি এত কাঁদছো কেন, বলে হুজুর কি বলবো, আমার
যে কবর মায়ের দেখতে পাচ্ছেন ওই কবরটা আমার মায়ের কবর, আমি জীবনের মতন চলে যাচ্ছি গো, আর আমার মায়ের সঙ্গে আর আমার দেখা হবে না। আমার মায়ের কবরের দিকে যেতে তাই একবার আমি কাঁদতে রয়েছি। মালিক এমনি যার বলে বাবা ছেলে গো আমি তোমার কবরের কাছে নামিয়ে দিচ্ছি, তোমার মায়ের কবরটা ভালো করে জিয়ারত করে নাও। আল্লাহর নবীকে নামিয়ে দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মায়ের কবরের কাছে গেল। বাচ্চা ছেলে গিয়ে কাঁদে আর বলে মা গো একবার আমার মাফ করে দিও মা গো, আর দেখা হবে না মা, মা গো আমি জন্মের মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার বিক্রি করে দিয়েছে, আমার টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি, কোন দেশে নিয়ে চলে গেল মা গো, যদি আমি ভুল করে থাকি ক্ষমা করে দিও, আমার তুমি মাফ করে দিও। কেঁদে কেঁদে মায়ের কবরের কাছে দেখি আব্বা চলে যাচ্ছে, মালিক এমনি যার ওইবার বাবা উটের পিঠে তুলে নিয়ে চলল। ও ছেলেরা রে ও ভাইরা চলজন ভাইরা, মায়ের সঙ্গে বেয়াদবি জীবনে করবে না, আব্বার সঙ্গে জীবনে বেয়াদবি করবে না, মায়ের সঙ্গে যদি বেয়াদবি করো, আব্বার সঙ্গে যদি বেয়াদবি করো, আব্বারে নামাজ পড়ে পড়ে কপাল ছেঁদা যদি হয়ে যায়, যত বড় হাজি হও, যত বড় বড় পাঞ্জাবি পরো, যত বড় বড় বক্তা হও, আলেম হও, স্কুলের মাস্টার হও, যাই হও না কেন আব্বা, মাস্টার হও, ডাক্তার হও, মাওলানা হও, আলেম হও, বক্তা হও, তক্তা হও, আল্লাহ বলে কবরে ঢোক, মার সঙ্গে বেয়াদবি করেছিস, মায়ের তুই ভাত দিসনি, বউকে ভালোবেসেছিস, মাকে ভালোবাসিসনি, একবার তুই কবরে ঢুকে দেখ, তারপর তোর ব্যবস্থা হবে। আব্বা মায়ের সঙ্গে আব্বার সঙ্গে বেয়াদবি করবে না, যদি কোন ছেলে মার সঙ্গে বেয়াদবি করে, আব্বার সঙ্গে বেয়াদবি করে, নামাজ পড়ায় তার নামাজ পর্যন্ত হবে না, আব্বা নারাজ থাকলে মা আর নারাজ থাকলে তার নামাজ হবে না, নামাজ পড়লে নামাজের কবুল দোয়া আল্লাহ তার দোয়া কবুল করবে, নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করবে না। এত বড় কথা বাবা, নামাজ পড়ে পড়ে কপাল ছেদা করে দিচ্ছ কিন্তু তোমার ভোকাস মাল কিছু তুমি পাবে, আব্বা একটুখানি সাবধান সতর্ক, আব্বা মায়ের সঙ্গে বেয়াদবি যেন না হয়ে যায়, আব্বা যেন অসুবিধা হবে, কষ্ট হচ্ছে তাহলে একটু জোরে তকবি দেওয়া যাবে না, নারায় তকবি আরো জোরে বলুন, জোরসে বলুন নারায় তকবি, মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না, যে মা ভুবন দেখালো দেখালো চাঁদ সূরজের আলো, যার দুঃখ দুঃখে টিপি টিপে আজ বড় হলো, ভাই আজ বড় হলো, সে মায়ের মানি সেই মায়ের মানি, আজ কেন সে মায়ের কেন যন্ত্রণা, মা হারালে মাকে পাবে না, মা হারালে মাকে পাবে না। আব্বা এখন গান সব 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 বড় বড় হুন হয়েছে, বড় বড় লাট সাহেব হয়েছে, মাস্টার আমি স্কুলে চাকরি করি, মাদ্রাসা চাকরি করি, আমি বড় বক্তা, মাকে ভাত
চায় না। আব্বা আল্লাহ বলছে কবরে ঢোক, তোর বকটা গিরি শেখাচ্ছি, বড় পরাঞ্জামি পরে পেশাব করে তো শেখাচ্ছি। আব্বা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেয়াদবি নেবেন না, একটুখানি ভালো হয়ে দাও, আল্লাহ ভালো করবে, দুর্নাম বদনাম অহংকার কিবত কেল্লা করতে চাইবেন না, বেঁচে থাকবেন, ভালো হবে, ভালো হবে, ভালো হবে। যে কথা বলছিলাম মনে আছে, আল্লাহর নবীকে নিয়ে এবার উটের পিঠে চড়িয়ে নিয়ে চলছে, আল্লাহর নবী বাবা আরে চলে গেলেন মামা, উটের পিঠে নিয়ে চলে গেল মালিক ইবনে যার নিয়ে চলে গেছে বাবা মিশরের বাজার গেলে দামিয়েছে, যখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে মামা চতুর্দিক থেকে মানুষ সবাই দেখার জন্য ঘিরে গেল, মালিক ইবনে যার বলে বুঝতে পেরে গেছে রে ফিরে ফিরে দেখা যাবে না, দেখা যাও দেখানো যাবে না, এই বাচ্চাটা আমি কষ্ট করে এনেছি গাও, আজকের যদি তোমাদের দেখতে হয় এই বাচ্চাটার তোমরা তবে শোনো গো, তোমাদের টাকা দিয়ে দেখতে হবে, টিকিট সেল হবে তবে তোমরা দেখতে পাবে। আব্বাজান ভাই জান আমার এত সুন্দর দেখতে ছিল, দেখার জন্য সবাই পাগল হয়ে গেল, চাওয়ালা রাখো রাখো পরে পরে মাঝখানে আমার পরে বক্তা আসবে তখন দিয়ে দেবে, ঝামেলা করো না, অসুবিধা হবে বাবা, একটা জিনিস অসুবিধা হয়েছে ভাই, আমার যে কথা বলছিলাম বাবা মিশরের বাজারে নামিয়েছেন, ওদিকে মিশরের যিনি মন্ত্রী আজিজ, মিশরের মন্ত্রী আজিজের বিবির নাম হলো জুলাইকা, কি নাম বললাম জুড়ে বলুন, এ জুলাইকা, জুলাইকার তখন বিয়ে হয়নি, জুলাইকার তখন ইয়াং 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 বাবা বিয়ে হয়নি, ওই জুলাইকা আব্বারে বিয়ের আগে ইয়াং অবস্থায় এই আগে বিছানায় ঘুমিয়ে আছেন জুলাইকা, জুলাইকা কিন্তু গরিব মানুষের মেয়ে নয়, জুলাইকার আব্বা, জুলাইকার আব্বা আবার একটা দেশের প্রধানমন্ত্রী, দেশের মন্ত্রী রাজা, ধরে বলুন সুবহানাল্লাহ, গরিব মানুষের মেয়ে নয়, কোন স্কুল মাস্টারের ডাক্তারের মেয়ে না, উনি একটা দেশের প্রধানমন্ত্রীর একটাই মাত্র মেয়ে, জুলাইকার কোন ভাই নাই আর কোন বোন নাই, একটাই মাত্র কন্যা, আব্বার একটাই মাত্র কন্যা, একমাত্র কন্যা, নাম তার জুলাইকা, আল্লাহ এত সুন্দরী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন আব্বা, আপনাদের কাছে শোনাচ্ছি কি সুন্দর করে আল্লাহ পাক এই ইউসুফ আলাইহিস সালামের কথাটা ওই ইউসুফের সূরা ইউসুফের ভিতরে দিয়েছেন, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবীকে আরে মিশরের বাজারে ওদিকে নামিয়ে মালিক ইবনে যার প্রতিদিন বাজারে দেখায় আর টাকা ইনকাম করে নিয়ে বাড়ি চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, এদিকে ওই জুলাইকা বিয়ে হয়নি ইয়াং অবস্থায় একদিন বিছানায় শুয়ে আছে, শুয়ে স্বপ্ন দেখছে জুলাইকা, কি স্বপ্ন দেখছে, আরে আব্বা রে ওই জুলাইকার ঘরে একটা ছেলে ঢুকে গিয়েছে, কি সুন্দর দেখতে ছেলেটার নাক নকশা, কি সুন্দর তার চেহারা, আলোয় আলো হয়ে গেছে ঘরটা, ঘর যেন ভালো যেন চমকাচ্ছে, ঝিলমিল ঝিলমিল করছে, বাইরা রে জুলাইকা উঠে বসে পড়াচ্ছে আবার ঘুমিয়ে রয়েছে জুলাইকা, আবার ওই ছেলেটি ঘরের ভেতরে ঢুকে পড়েছে, আবার কি সুন্দর দেখছে ছেলেটা, কি সুন্দর নাক নকশা, ভাইরা রে এত সুন্দর দেখতে, জুলাইকার ঘুম ভেঙে গেল বিছানায় উঠে পড়েছে, আল্লাহু আকবার বলে আব্বারে আরে হাউ মাউ করে ওঠে, কই ছেলে দেখতে পাই না আর বাবা ছেলেটা দেখা দেয় না, একদিন
জুলাইকা মনে মনে করে আল্লাহর একবার জীবনে যদি দেখা দেয় একটা বার আমি কথা বলবো আল্লাহ একটা বার যেন দেখা দেয় মনের আশা পূরণ করবো আল্লাহর সঙ্গে কথা বলে আরে আর একবার আরেকদিন বাবা দেখা দিয়েছে জুলাইকা ঘুমিয়ে রয়েছে বাবা আবার দেখা দিচ্ছে ওই ছেলেটি ঘরের ভিতরে এসেছে কি সুন্দর নাক নকশা চেহারা আল্লাহর বান্দে ওই জুলাইকা বলে যুবক দাঁড়াও দাঁড়াও তোমার সঙ্গে দুটো কথা বলবো একটুখানি তুমি দাঁড়াও চলে দেও না বলে কি বলবে বলো ও মা যুবক গো কোথায় গেলে তোমার পাবো বলো আমি তো বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না ওই সময় যুবকটি বলেছিল ছেলেটি বলেছিল জুলাইকা রে আমার যদি তুমি পেতে চাও তবে শোনো আমি বলি তোমার মিশরের যিনি মন্ত্রী আজিদ ওই আজিদের ঘরে তুমি মন্ত্রী আজিদের ঘরে বিছানায় তুমি আমার পেয়ে যাবে মিশরের মন্ত্রী আজিদের বিছানায় তুমি আমার পেয়ে যাবে সকাল হয়ে গেল কাজ করে না ঠিক নেই আল্লাহ কি করবো কোথায় যাব এমন বাবা উল্টো পাল্টা করছে মিশরের মন্ত্রী আজিদের বিহারে আপনার কি নাও আপনার কি নাও আপনার কি নাও ওই জুলাইকার আব্বা একমাত্র কন্যা জুলাইকার আব্বা দেখে বাবা চিন্তায় পড়ে গেল আমার মেয়ে এমন করছে কেন গো আমার মেয়ে এমন করে কেন গো আরে আমার মেয়ে মনে হয় বড় হয়ে গেছে বিয়ের ব্যবস্থা করতে হবে যত ধনী লোকের বাবা সন্তানেরা ছিল যত বড় লোকের ছেলেরা ছিল রাজাদের খবর দেয়া হলো কে আমার জুলাইকাকে বিয়ে করতে চাও বলো যে বিয়ে করবে সবাই সেজে গুজে চলে এসো আমার জুলাইকা যার পছন্দ করবে গো আমি তার বিবাহ দেবো আমার জুলাইকার সঙ্গে সবাই জুলাইকাকে বিয়ে করবো বলে পাগল হয়ে রয়েছে জুলাইকা তো দেখতে এত রূপসী সুন্দরী করে আল্লাহ জুলাইকাকেও পাঠিয়েছিল ওইদিকে আব্বা জান ভাইদার আমার আরে সবাই বিয়ে করবো বলে পাগল হয়ে সবাই ঘোড়ায় চড়ে উঠে চড়ে সাজ সজ্জা বিশাল টাকা পয়সা রাজ রাজার ছেলেরা সবাই এসে চেয়ারে বসে গেছে জুলাইকা ঘুরে 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 দেখছে পছন্দ হচ্ছে না স্বপ্নে যে ছেলেটাকে দেখেছিল ছেলেটাকে খুঁজে পাচ্ছে আব্বা আরে পাবে কোথায় সে কোথায় এখন কোথায় এখন কোথায় মিশরের বাজারে প্রতিদিন হাওয়া আপনার কিনা বার করছে পাচ্ছে না দেখে তো খুঁজেই পাচ্ছে না আল্লাহু আকবার ওরে আমার আব্বা জান ও আমার ভাই দানেরা সবার মুখখানা দেখে সবার মুখটা ঘুরে ঘুরে জুলাইকা দেখে ওই স্বপ্নার সেই ছেলেটা দেখতে পাচ্ছে না বাড়ি চলে গেল আব্বা দাসীদের পাঠিয়ে দিল দাসীরা একবার দাও আমার জুলাইকা কেন এমন করে গো একবার একটুখানি জানবো তাড়াতাড়ি তোমরা চলে দাও এত ছেলে এলো কারোর পছন্দ হলো না আমি জুলাইকা যদি মন খারাপ করে থাকে আমি দেশের মন্ত্রী হয়ে আমি দেশের বড় রাজা হয়ে আমার কি দাম হলো আমার টাকা পয়সা থেকে কি হলো আমার গদি বসে কি হলো আমার একটাই মাত্র মেয়ে কন্যা গো আমি কোথায় যাবো কি করবো থাকতে পারবো না তাড়াতাড়ি চলে যাও আমার জুলাইকা কি বলে দেখো আমার জুলাইকা যা বলবে আমি তাতেই রাজে তাড়াতাড়ি দাস দাসীরা চলে গেল ও জুলাইকা কি হয়েছে বলো তুমি এত ছেলে এলো কারোর পছন্দ হলো না বলে না আমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমার আব্বা জান যদি মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দেয় তবে আমি বিয়ে করতে রাজি হব ছেলেটা কি স্বপ্নে এই কথা বলেছিল মিশরের মন্ত্রী আজিদের সঙ্গে আমার বিয়ে দাও না ও কথা নয় ওই বিছানায় পাবে বুঝতে একটু ভুল হয়ে যাচ্ছে কিন্তু বলেছে এক আর হয়ে যাচ্ছে আর মেয়ে ছেলে তো বুদ্ধি একটু কম হালকা ঠিক না বে ঠিক বাবা একটু কম হওয়ার কারণে এই জন্য তো মেয়ে ছেলেরা এইখানে বাড়ি রাজার হাট নিউ টাউনে বাড়ি
বিয়ে হচ্ছে কোথায়? কলকাতায়। রাজার হাট নিউ টাউনে বাড়ি, বিয়ে হচ্ছে কোথায়? দিল্লি, বোম্বাই, গুজরাট, আহমেদাবাদ, আসাম। রাজার হাট নিউ টাউনে বাড়ি, কোথায় বিয়ে হচ্ছে? বারুইপুর লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবারে বিয়ে হয়। একটা মহিলা কোথায় গিয়ে তারা পড়ে রয়েছে, ওখানেই ওরা জীবন পার করে দেয়। আয় আব্বা, কিন্তু একটা ছেলেকে বলো তো লক্ষ্মীকান্তপুরে তুমি থাকবে, তোমার দুতলা বাড়ি করে দিচ্ছি, এখানে গিয়ে থাকবে, ছেলেটা রাজি হবে? হবে না, ছেলে থাকবে না, এক বছর থাকবে, দু বছর থাকবে, আবার নিউ টাউন রাজার হাটে আসার জন্য আবার পাগল হয়ে যাবে। ঠিক না? ঠিক গো বাবা, হে এত সোজা নয়। কিন্তু মেয়ে ছেলে যেখানে বিয়ে দেবে সেখানে গিয়ে তারা রাত কাটাবে, স্বামীর সঙ্গে তারা আবার ভুলে যায়, মা বাপের কথা ভুলে যায়। ঠিক না? ঠিক না? ও আমার আব্বা জান ভাই দানেরা, ওরে আমার জওয়ান জো ভাইরা রে, শুনে দাম জেনে যান আল্লাহর বান্দি বাবাও, এই কথা যখনই বললেন আল্লাহর বান্দা কাজে খবর চলে গেল, তাড়াতাড়ি বাবা রাজি হয়ে গেল। এত সুন্দরী মেয়ে আল্লাহ করেছিলেন গো, সবাই দেখে পাগল হয়ে যেত। আব্বা তাড়াতাড়ি বাবা ঘোড়ায় ছুটিয়ে আর লোক লস্করকে নিয়ে চলে এলো, সাজ সজ্জা সেরে চলে এলো, বিয়ে হয়ে গেল। ছোট করে বলতে যাচ্ছি আব্বা, বিয়ের পরে বাসর রাত যেদিন হবে, জুলাইকার কি মনের আনন্দ, কি মনের আশা আকাঙ্ক্ষা, আমার মনের মানুষের সঙ্গে দেখা হবে গো, আমার কি আনন্দ হচ্ছে গো। খাটের উপর বসে আছে, ওই দিকে আস্তে আস্তে করে আব্বা রে, যেদিন বাবা ফুল সজ্জার রাত বাসর রাত, ওই দিন জুলাইকা আনন্দ মনে বাবা আনন্দ করতে করতে খাটের উপর উঠে বসে আছে, এই দিকে বাবা ওই মিশরের মন্ত্রী আজিম ঘরে ঢুকেছে, যেই দরওয়াজায় পা দিয়েছে জুলাইকা ওই মন্ত্রী আজিদের দিকে চেয়েছে, যেই না দেখেছে জিভ কেটে উঠেছে, আল্লাহ গো আমি কি ভুল আমি করেছি, আল্লাহ আল্লাহ আনন্দ হলো আজকের আনন্দের রাত বাসর রাত, আজ এমন করবে কেন, কি হয়েছে বলো? ওই মিশরের মন্ত্রী আজিজ ঠিকই বলে, বিবি কি হয়েছে বলো, তোমার চোখে কেন পানি গো? বলে আমি একটা কথা বলবো স্বামী গো, আমি আজকের বলবো, তুমি যদি আমার পেতে চাও, আমার যদি তুমি নিতে চাও, পেতে চাও আমার কথাটা খেয়াল করে তুমি শোনো, তুমি আমার বিয়ে করেছো, আমার তুমি স্বামী হয়ে গেছো, আমি তোমার বিবি হয়ে গেছি, তুমি আমার জোর করে অনেক কিছু করতে পারো, তবে স্বামী একবার শুনে নাও, আমার একটা নিয়ত করা ছিল, নিয়তটার কথা আমার মনে পড়ে গেছে, এই নিয়তটা আমার আদায় হবে, সাত বছর পরে এক বিছানায় আমরা থাকবো, তার আগে কিন্তু তুমি আমার কাছে গায়ে হাত দিতে পারবে না, আমার কাছে আসতে পারবে না, যদি তুমি আমার কাছে আসো এক বিছানায় গায়ে হাত দাও, জোর করে অনেক তোমার করার ক্ষমতা আছে, কেন তুমি হলে স্বামী আমি হলাম বিবি, জোর করে তোমার অনেক কিছু করার তোমার ইয়া আছে, ক্ষমতা আছে, ও স্বামী গো তবে একবার বলবো, যদি জোর করে তুমি আমার অনেক কিছু করো, আমি সুসাইড করব, আমি আজকে আত্মহত্যা করব, আমি জীবন খান আজকের শেষ করে দেব, আমি জুলাইকা আমার আর পাবে না, চিরজন্মের মতো আমি আজকে মারা যাব, আমার মরুক আজকের তুমি শেষ মুখ দেখবে, সাত বছর অপেক্ষা করবে না, তুমি আজকের আমার মরা মুখ দেখবে বলো, ওই সময় বলেছিল না পাগল হয়ে গেল, বলে আল্লাহ রে কি আনন্দের রাত, এমন করে বিবি বলে, ও বিবি জুলাইকা শুনে লাও জেনে লাও, সাত বছর কেন
তুমি যদি 10 বছর দেরি করতে বলো তোমার অপেক্ষায় আমি থাকবো, কিন্তু আমি তোমার আজকের বিয়ে করেছি, আমি তোমার আজকের বাজে আমি তোমার কথা শুনবো, তোমার কথা মেনে চলবো। আব্বা রাত পার হয়ে যাচ্ছে, রাতের পরে রাত, কিন্তু জুলাইকার মনের আনন্দ কিন্তু আসছে না, যে আনন্দ করে বিয়ে করেছিল, যে খুশি করে কি ছেলে দেখলাম, আর ইয়ে কি হলো, আমি তো ভুল ভাল দেখলাম নাকি, ঠিক না বেটি? ভাইরা ওরে আমার আব্বা জানেরা, ও জোয়ানেরা জবাং ভাইরা, আরে জুলাইকা প্রতিদিন বাবা চিন্তায় পড়ে যায়, আর চিন্তা করে বিকাল হয়ে যায়, মিশরের মন্ত্রী আজিজ বড় লোকের বিবি প্রতিদিন বিকালবেলা বাবা সেজে গুজে বাবা বাজারের দিকে যায়, এদিক ওদিক ঘুরতে পার হয়, দাস দাসীরা সঙ্গে থাকে, মিশরের মন্ত্রী আজিজের বিবির সঙ্গে বাবা ঘোরে, প্রতিদিন বিকালবেলা করে ঘুরে 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 বেড়ায়, আর খুঁজে খুঁজে দেখে, মনে মনে চিন্তা করে, আরে আমার স্বপ্নের লোকটা আর কি আমার দেখা হবে না, একদিন একটা ছেলে ডেকে বলে, ও মিশরের মন্ত্রী আজিদের বিবি তুমি প্রতিদিন ঘুরতে বার হও, একটা ছেলে আহারে মিশরের বাজারে প্রতিদিন বিকেল বেলা আনে দেখাতে, তুমি কি দেখতে যাবে বলো, ওটাকে টিকিট সেল করে দেখা দেখায়, টাকা খরচা করে দেখতে হবে, বলে আমি যাব আমি যাব আমি যাব, আগে বলনি কেন, কোথায় সেই ছেলেটা বলো, তাড়াতাড়ি চলে গেল মিশরের মন্ত্রী আজিদের বিবি, বাবা ওই ছেলেটার দেখতে যাচ্ছে, আব্বারে এইবার দেখতে যাওয়ার পরে আব্বা আর যেই না বাবা, আরে মিশরের মন্ত্রী আজিদের বিবি জুলাইখা ওই বাচ্চাটার দেখেছে, সবাই বলছে মিগি রোগ নাকি, পড়ে গেল কেন হঠাৎ করে, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এলো, হয়ে গেল নাকি, পড়ে গেল কেন, হাই প্রেশার হয়েছে না মিগি রোগ আছে আব্বা, কি গো স্বপ্নের সেই ছেলেটা সামনে পেয়ে তখনই অজ্ঞান হয়ে গেছে, দেখি একবার জোরে বলুন না সবাই, একদিন তোমার না হবে মসজিদে এলাম, চোখটা কি সুন্দর আমার লাগছে, বলে ও মারা গেলে সব শেষ হয়ে যাবে, বলে তোমার ঠোঁটটা খুব ভালো লাগছে, বলে মারা গেলে মাটি পোকায় খেয়ে নেবে, মাটি খেয়ে নেবে পোকায় খেয়ে নেবে, আরে জুলাইকার মনে দুঃখ লাগলো, আল্লাহ রে এতদিন পরে যদি আমি আমার ইউসুফকে আমি আজকের কাছে পেলাম, কিন্তু আমার আজকের আরে আমার দিকে তাকায় না, আমার দিকে দেখে না, আমি যে কথা বলছি আমার কথায় ঢোকে না, আমি কি করব কোথায় যাব, একদিন প্রধানমন্ত্রী আমার স্বামী হলো আবার অর্থমন্ত্রী, আমার টাকা পয়সার অভাব নাই, কত টাকা লাগবে তোমার বলো, ওই ওষুধ আমার দিতে হবে, আমার ছেলেটা ঠিক করে দিতে হবে, ওই বুড়িমা ডেকে বলে না 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 না, শুনে লাও জেনে লাও আজকে আমি তোমার কাছে বলবো গো, জুলাইকা আমার টাকা দিতে হবে না, আমার সোনা দানা পয়সা কড়ি কড়ি কিছুই লাগবে না, ও জুলাইকা তোমার নিজের টাকা খরচা করতে হবে, বলে কি করতে হবে বলো, বলে জুলাইকা তবে তুমি শোনো, এক এক করে 7টা তোমার ঘর বানাতে হবে, 7টা ঘর তৈরি করতে হবে, 7টা ঘরের 7টা দরওয়াজা থাকবে, 7টা ঘরের ভিতরে সুন্দর করে সাজাতে হবে, খাট পালং বিছানা বিছাতে হবে, ঝাড়বাতি লাগাতে হবে, সুন্দর করে ঘরগুলো আলোয় আলো করতে হবে, আর তোমার স্বামী যেদিন বাড়ি থাকবে না, রাতের বেলা বাড়ি আসবে না বলে চলে যাবে, ওই দিন
ওই ইউসুফকে তুমি সাত নম্বর ঘর একদম শেষের ঘরে শুতে দেবে, ঘুমাতে দেবে। ওই দিন ঘুমিয়ে থাকবে ইউসুফ, তুমি এক নম্বর ঘরে তালা মারবে, দু নম্বর ঘরে তালা মারবে, তিন নম্বর ঘরে তালা মারবে, চার নম্বর ঘরে, সব ঘরে তালা মেরে তালা মেরে তালা মেরে আর ইউসুফের কাছে তুমি হাজির হয়ে যাবে। ওই দিন ইউসুফ কিন্তু আর পালাতে পারবে না। বুড়ি মা তোমার ধন্যবাদ, তুমি সত্যি পারো, তোমার মাথা আইডিয়া আছে। আরে আস্তে 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 করে বুড়িমার কাছে বুদ্ধি নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বুড়িমা। কিন্তু একটা কথা তোমার কাছে রিকোয়েস্ট, তুমি কিন্তু আমার স্বামীর সঙ্গে বলতে পারবে। মেয়েদের একটা অভ্যাস খুব ভালো, বলবো না বলে খোদ্দার কিরে বু বলছি বলবো না, খোদ্দার কিরে আল্লাহর কিরে তোর মাথা হাতে বলছি বলবো না, বলে বাড়ি যেতে যেতে চার পাঁচ জনের সঙ্গে বলে দিই। ঠিক না বে? ঠিক আছে, এ কাজ হয় কি হয় আপনাদের এই রাজারান নিউ টাউনের দিকে? এদিকে ওরকম হয় না, এদিকে ভালো এলাকা, এদিকে ভালো মহিলা সব। ওরে আমার মায়েরা ও বোনেরা, খালারা বেটেরা ভুগোরা, আল্লাহর বান্দি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল। এইবার বাবা সাতটা ঘর বানালো, স্বামীর বলে সাতটা ঘর বানিয়ে এদিকে বুড়িমা আর জুলাইকার খবর দিয়ে দিল। জুলাইকার খবর দিয়ে জুলাইকা স্বামীর কাছে বলে দিল, ও বিশ্বের মন্ত্রী আজিদ গো, তুমি একটা জাদু দেখবে, তুমি একটা ঘটনা দেখো। বলছে কি হয়েছে? বলছে ঘটনা শোনো, তোমার আজকের আজকের দিনে তোমার বিবি, তোমার ঘরে যে গোলামটা থাকে ওর সঙ্গে কি ব্যাপার হয়ে আছে তুমি জানো না? বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ, তুমি খালি একদিন রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে, ওই রাত্রেবেলা আসবো না বলে চলে যাবে, কিন্তু রাতের বেলা দরওয়াজার সামনে সে দাঁড়িয়ে থাকবে। আরে তুমি দেখতে পাবে ওরা রাত্রেবেলা ঘরে ভিতরে কি করে, তুমি ওই দিন বুঝে নেবে আমার কথার সঙ্গে মিল খায় কি মিল না খায়। আব্বা রে চলে গেল তাড়াতাড়ি 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 করে। ওরে আমার আব্বা রে, আরে সাতটা ঘর বানানো হয়ে গেল। তখন একদিন ওই মিশরের মন্ত্রী আজিজ দেখে বলছে, বিবি রে আজ রাতের বেলা আমার বড় কাজ আছে, আমি রাতের বেলা বাড়ি ফিরব না, তুমি সাবধানে ভালো হয়ে থেকো। ভাইরা রে এমন ভাবে আরে জুলাইকার সঙ্গে বলে চলে গেছে। এইদিকে আব্বা সাতটা ঘরে সুন্দর করে বিছানা বিছানা হয়ে গেছে, সুন্দর করে তালা চাবি রেডি করে রেখে দিয়েছে। ইউসুফকে নিয়ে আব্বারে সাত নম্বর ঘরে শুতে দিয়েছে, ঘুমাতে দিয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন সাত নম্বর ঘরে, এদিকে জুলাইখা এক নম্বর ঘরে তালা মেরেছে, দুই নম্বর ঘরে তালা মেরেছে, তিন নম্বর ঘরে তালা মেরেছে, চার নম্বর সাত নম্বর ঘরে তালা মেরে ইউসুফ নবীর কাছে দাঁড়িয়ে গেছে। আব্বা অনেক বড় ওয়াজ আমার পাশে এসে বসেছিলেন, কথা বুঝতে পারছে? হ্যাঁ, আমার টাইম শেষ করে ফেলেছি আমি, আমি আপনাদের কাছে ওয়াজটা কমপ্লিট করতে পারছি না, আর বলবো না শেষ করে, বলবো 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 সবাই রাজি আছে, কিন্তু আমার তো টাইম শেষ করবো। হ্যাঁ টাইম শেষ হবে, এই কি কথা হচ্ছে? তো কথাটা লাইনের কথা হচ্ছে না, লাইন কথা হচ্ছে। তাহলে সবাই রাজি? তাহলে ভাই একটু দু পাঁচ মিনিট একটুখানি বলিয়া বলিয়া তাহলে একটু জোরে তকবীর দেন, নারায় তকবীর, আরো জোরে, এর জোরে সে বলুন আরো জোরে, নারায় তকবীর, হে আকবার, দরুদ আল্লাহুম্মা, এ সাল্লি একটু জোরে জোরে বলো, আলে সাইয়েদিনা,
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়ল, তোমার প্রতি দরুদ পড়ল হৃদয়ে জুড়ায়, তোমার প্রতি দরুদ পড়ল হৃদয়ে জুড়ায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা ওয়ালা আলে আব্বারে, ওরে আমার ভাই দানেরা, ও জনেরা যুবক ভাইরা, যে কথা বলছিলাম বাবা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা ঘুমিয়ে রয়েছেন রাতের বেলা, তালা মেরে তালা মেরে তালা মেরে এসে ওই ইউসুফের কাছে বাবা দাঁড়িয়ে গিয়েছে, ভাইরা রে জুলাইকা ওয়াইদিন এত সুন্দর সাজ সেজেছিলেন, একে দেখতে সুন্দরী তার উপর আরো ভালো করে সেজেছে, ভাইরা রে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দিন বাবা চিন্তা করে কি করব, আজকে আমি মনের আশা পূরণ করব, আজ মনের আশা মিটে যাবে গো, অনেক দিন ধরে যে আশায় ছিলাম বাবা আজ আশা আমার পূরণ হবে, আস্তে আস্তে করে ডাকা শুরু করলো, ইউসুফ ইউসুফ বলে ডেকেছে, ভাইরা রে আল্লাহর বান্দা হারে তাড়াতাড়ি উঠে বসে পড়েছে, আল্লাহর নই বসে পড়ে চমকে গেছে, আর রাতের বেলা কেউ নাই ঘরের ভিতরে আগে কেন এসেছে, আমার মনিব যদি দেখে ফেলে আজ আমার কি করবে গো, বড় ভয় লেগে গেল, আরে ইউসুফ পালাবো বলে চিন্তা করে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল, আর কি করে পাটা পালাবে, পালাবার কোনো লাইন নাই, দরওয়াজায় তো মোটা 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 তালা মেরে রেখেছে, কি করে পালাবে, পালাবার কোনো লাইন নাই, একটা ঘর থেকে না হয় পালালো, দ্বিতীয় নম্বর ঘরে গিয়ে আটকে যাবে, দ্বিতীয় নম্বর ঘরে না হয় পালালো, তারপরের ঘরে কি করে পালাবে, সব ঘরে বাবা তালা মেরে রেখে দিয়েছে, বাইরে এইবারে দেখতে পা গেল আল্লাহর বান্দা ওইখানে বসে পড়েছে, উঠে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহর কাছে সাহায্য করেছে, সাহায্য চেয়েছে, অকান হাবতুন আলাইনা নাসরুল মুমিনিন, ভাইরা রে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিব্রাইল গো একবার চলে দাও চলে দাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও, আমার নবী যেন একবার জুলাইকার মুখের দিকে চেয়েছে দেখে, কেন গো জুলাইকার মুখের দিকে যেই না চেয়ে দেখবে ওই সময় মনে করবে তাহলে আমার দিকে চেয়ে দেখেছে, আরে আর কোনো অসুবিধা হবে না, মনে হয় আমার আজকের মনের আশা মিটে যাবে, ওই জন্য একবার দেখতে বলেছে, জুলাইকার মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি দৌড় মারতে বলেছে, ছুট মারতে বলেছে, দরওয়াজায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা মারতে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার ধাক্কা দাও তো যত দরের যত মোটা তালা লাগানো থাক না কেন, আমি আল্লাহ, তালা খোলার দায়িত্ব আমার, যত দরে তালা লাগানো থাক না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি একবার দরওয়াজা ধাক্কা মেরেছো তাহলে তালাটা খোলার দায়িত্ব আমার, খালি দরজায় ধাক্কা দেওয়া বিসমিল্লাহ বলার দায়িত্ব ইউসুফের থাকবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আরে একবার মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন, আল্লাহ তুমি কি তৈরি করেছো মেয়েটাকে, ওই দিন দেখেছিল এত সুন্দর সাজ সেজে এসেছিল, কোন ছেলে দেখে থাকতে পারবে না, পাগল হয়ে যাবে জুলাইকাকে দেখে, তা সত্ত্বেও আল্লাহর নবী হবেন, পয়গম্বর হবেন, নবী হবেন, এত সোজা নয় মুখের দিকে তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধাক্কা দিয়েছে দরওয়াজায়, দরওয়াজা বাবা সাটা সাট খুলে যাচ্ছে, একবার জোরে 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 বলুন সুবহানাল্লাহ,
যে দরজায় ধাক্কা মারছে বিসমিল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে। আল্লাহু আকবার! আরে জুলাইকা এদিকে পিছনে পিছনে ছুটে ছুটে যাচ্ছে, আর ইউসুফের জামাটা ধরে ফেলেছে, জামাটা ছিঁড়ে ইউসুফের হাতে চলে এসেছে, এই জুলাইকার হাতে চলে এসেছে। ইউসুফ তবি 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 দাঁড়ায়নি, থমকে দাঁড়িয়ে যায়নি, বার হয়ে যাচ্ছে, বার হয়ে যাচ্ছে। আর ওদিকে জুলাইকার স্বামী তরোয়াল নিয়ে এক নম্বর দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ জবে করে দেবো, দুটো করে দেবো, দুটো দিয়ে কেটে দেবো। সব দরজার সামনে থেকে যখন ইউসুফ গিয়ে বার হয়েছে, ছুটে ছুটে একটা পা তুলবে না, দাঁড়াও এইখানে দাঁড়িয়ে যাও। আব্বাজান ভাই আমার, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী করে কাঁপছে। ইস, আজকের হয়তো আমার মেরে দেবে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ কোথায় যাব, আল্লাহ কি করব। আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তার বাঁচাবে কি বাঁচাবে না? আয় আব্বা, মোমেন বান্দা যদি হও, ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ মোমেনদের সাহায্য করবে। আল্লাহ কোরআন শরীফে তার ভাই জানিয়ে দিয়েছে। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাই জান আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে, আরে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, থরথর থরথর করে কাঁপছে, ওদিকে জুলাইখাও দাঁড়িয়ে রয়েছে, আরে ওই দাঁড়াও, কেউ এখান থেকে নড়বে না। এই ইউসুফ, তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, তুমি আজকে এই কাজ করলে আমার বিবি সঙ্গে। ইউসুফ বলছে, হুজুর হুজুর আমি করিনি, আমি দোষী নই, আপনার বিবি দোষী, আপনার বিবি জিজ্ঞাসা করুন। বিবি বলছে, স্বামী গো আমার কোনো দোষ নাই, আপনার গোলাম বদমাইশ গোলাম বাজে গোলাম, এ গোলাম বাড়ি রেখেছেন কেন? এ গোলাম বাজে গোলাম আমি আপনার সঙ্গে আগে বলেছি না, আপনি খেয়াল রাখেন না, কথা কোনো গুরুত্ব দেন না। আবা আয় আব্বা, স্বামী বিবির কথা শুনবে না, গোলাম বিবির কথাটা শুনবে, গোলাম চাকর ওর কথা শুনে কোথাকারকে দুটো আমলা ভাতে দে, ও মিথ্যা কথা বলছে, ওকে উড়িয়ে দিচ্ছে। আরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না গো, আল্লাহর কাছে সাহায্য চাও। ওরে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খালারা বেটেরা ফুবরা শুনে জানতেন জানাব্বা, ওই চিল্লা চিল্লি যখন শুরু হয়ে গেছে, ওই সময় কিছু আশেপাশ থেকে বাইরে বাড়ির কাছাকাছি থেকে কিছু ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চলে এলো, একটা মহিলার কোলে একটা বাচ্চা ছেলে ছিল, একটা মহিলার কোলে একটা বাচ্চা সন্তান ছিল। ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফকে বাঁচানোর জন্য ওই বাচ্চার কোলে বাচ্চা ছেলেটার জমান থেকে বাবা, ওই সময় বাবা কতবার হওয়া শুরু হয়ে গেল, বাচ্চার জবান থেকে কথা বলা শুরু হয়ে গেল, সবাই তো দেখে অবাক হয়ে গেল, ওই বাচ্চাটা বাবা মায়ের কোল থেকে কথা বলতে শুরু করে দিয়েছে। ও মিশরের মন্ত্রী আজিদ গো, শুনে নাও জেনে নাও আজকে রে, কে দোষ আর কেন দোষ, কে দোষ করেছে আর কে দোষ করেনি, আজ আমি বলে দিচ্ছি, শোনেন শোনেন। ও মন্ত্রী আজিদ, আর ইউসুফের জামার পিছন দিকটা ছেঁড়া না সামনের দিকে ছেঁড়া, যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইকা দোষী হবে, আর জামার যদি ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে জুলা আপনার কি না ইউসুফ দোষী হবে। আগে ভালো করে দেখেন কোন দিকটায় ছেঁড়া রয়েছে। আব্বা কি বলবো গো, ওই জুলাইকা যে জামাটা ছিঁড়ে নিয়েছিল ওই ছেঁড়া অংশটা জুলাইকার হাতে তখন পর্যন্ত ছিল, অত মনে ছিল না, চপ করে বাবা ওই সময় ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। মিশরের মন্ত্রী আজিজ দেখতে পেয়ে গেছে, আর বুঝতে বাকি থাকে, আর বুঝতে বাকি হলো না। এ জুলাইকা তুমি দোষ করেছো, তুমি পাপ করেছো, জুলাইকা গো তুমি বড় পাপী, ওরে জুলাইকা তুমি বড় গুনাহগার, জুলাইকা তুমি তওবা করো, ওয়াস্তাগফির লিজামবিকা। কোরআন শরীফে আছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো, আল্লাহর বান্দা ওই মিশরের মধ্যে আজিজ বলতে লাগলো, ওয়াস্তাগফির লিজামবিকা তুমি তওবা করো, তওবা করো, তুমি বড় পাপ করেছো, তুমি বড় গুনাহ করেছো। আব্বারে আশেপাশে এলাকায় সব হই হই হয়ে গেল, ওই জুলাইকা গোলামে সঙ্গী বাবা
নটর পটর করেছে, বাজে কাজ করে ফেলেছে। জুলাইকা কান ডাকতে পাচ্ছে না, জুলাইকা মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে গো। জুলাইকা চিন্তা করলো, আমি কেন আহারে আমার গোলামের জন্য পাগল হয়েছি, একবার আজ আমি দেখিয়ে দেবো দেখিয়ে দেবো। এই না মনে করো আমার আব্বারে অনেকদিন পরে বাবা আরে দেখতে পা গেল, একদিন বাবা ওই এলাকার মেয়েগুলোর দাওয়াত দিয়েছে, আশেপাশের মেয়েগুলো যারা আজে বাজে কথা বলছিল সবার দাওয়াত দিয়েছে মামা, অনেক আপনার কিনা সবাই সেজে গুজে জুলাইকার বাড়ি বাবা দাওয়াত খেতে এসেছে। মহিলাগুলো দাওয়াত খেতে বসে গেছে, আব্বা খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খাবার খেয়ে নিয়েছে। আব্বা রে খাবার খাওয়ার পরে এই বাপ দেখতে পা গেল, ওরে ভাইরা রে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছে, চাকু দিয়ে গেছে, একটা করে আপেল দিয়ে গেছে। ও মহিলারা তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো, খাওয়ার খায় খাবার খাবার খাওয়ার পরে ভাত খাওয়ার পরে আপেল খেতে হয় ফল খেতে হয়, তোমাদের ফল নাস্তা দিচ্ছি, একটুখানি দাঁড়াও, এখন কিন্তু কেউ তোমরা ফল কাটবে না, আমি যখন অর্ডার দেব তখনই তোমরা আপেলটা কাটবে। বুঝতে পেরেছো? সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো, বসো সবাই বসে বসে সবাই বসে আছে বাবা। আপেল দিয়ে গেছে সবার প্লেটে করে একটা করে, সবার প্লেটে একটা করে আপেল আর একটা করে চাকু দিয়ে গেছে, সবাই বাবা বসে আছে। আমি অর্ডার দিলে তারপরে কাটবে, তার আগে কিন্তু কাটতে পারবে না। আল্লাহ কি বলবো রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বাবা ওই জুলাইকা ইউসুফকে বাবা ওই সময় ঘর যখন বাবা হেঁটে হেঁটে যাচ্ছে ওই মহিলা আর জুলাইকা বলে দিল তোমরা আপেল কাটা শুরু করে দাও। কি বলবো রে জুলাইকা আপেল কাটার ওয়াদা দিয়েছে, এবার আপেল যখন কাটে গো আপেল কাটে ওদিকে ইউসুফ হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে মহিলারা চেয়ে রয়েছে। আপেল কাটে, আপেল কেটে গেল, হাত কেটে গেল, কারোর আমুল কেটে গেল, কয়েকটা আমুল একসঙ্গে কেটে গেল, আর প্লেট গুলো রক্তে লাল লাল হয়ে যাচ্ছে, প্লেট ভেসে যাচ্ছে রক্তে বাবা। আরে ইউসুফ আলাইহিস সালাম হেঁটে হেঁটে চলে গেল, আরে জুলাইকা ডেকে বলছে দেখো দেখো তোমাদের আপেল কাটা হয়েছে কি ভালো করে দেখো। সবাই বাবা চে 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 দেখে, ওরে আমার আব্বারে কারোর হাতে আমুল আর নাই, সবার আমুল গুলো কেটে প্লেটে রক্তে লাল লাল হয়ে রয়েছে। আরে মহিলারা বলতে লাগলো ও জুলাইকা তুমি কি জিনিস ঘরে রেখে দিয়েছো বলো, আমরা তোমার দোষ দিচ্ছিলাম, তুমি দোষী নয় দোষী নয়। জুলাইকা গো শুনে লাও জেনে লাও, আমরা একদিন দেখে একবার দেখে যদি হাত কেটে দিই আমুল কেটে দিই, তুমি এতদিন যার দেখেছো বলা কেটে দাওনি, এইটাই তোমার ধন্যবাদ তুমি বেঁচে আছো। আব্বা অনেক লম্বা চওড়া আওয়াজ, আমার টাইম ছিল 9টা পর্যন্ত, কথা বুঝতে পেরেছেন? আমি আমুল কাটা পর্যন্ত থাক, আপেল কাটা হলো, এখন অনেক টাইম, অনেক লম্বা চওড়া আওয়াজ আর নেই না, আমি বেয়াদবি হয়ে যাবে। একটা ভাই বলতে এলো বক্তাকে তুলবো, আমি তাকে বসিয়ে রেখে আবার চলে গেল 9টা পর্যন্ত টাইম, 9:30 করে ফেলেছি আর আগে যাব না। আব্বা জান ভেদান আপেল কেটেছে আমুল কেটেছে এই পর্যন্ত থাক, এখন জেলখানায় ঢুকবে, এখন মিশরের মন্ত্রী হবে, খাদ্যমন্ত্রী হবে, অনেক লম্বা চড়া ওয়াজ রয়েছে। আব্বা চোখ অন্ধ হয়ে গেছে, ওই জামা পাঠাবে চোখ ভালো হবে, চোখ আবার আলোয় আলো হয়ে যাবে, একবার জেনে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া ওয়াজ, আল্লাহ যদি আবার কোনোদিন সময় দেয়, আমি গোনাগার আতাউল্লাহ খোলাবাই, বাড়ি ফিরে আমার বাড়ি আমি আতাউল্লাহ, আপনাদের কাছ থেকে বলতে চাচ্ছি আব্বা একটু ভালো হয়ে থাকুন, সৎ হয়ে থাকুন, আল্লাহর সাহায্য আপনার নামবে, আপনার সাহায্য আপনার আসবেই আসবে। চিন্তা নাই অসুবিধা নাই, আপনি কোন চিন্তা ভাবনা নেবেন না।